অপরাধীদের সামনে আমলনামা যখন পেশ করা হবে আহারে আপনি দেখবেন ওই আমলনামা দেইখা অপরাধীরা দেখবেন ভয়ে থরথর করে কাঁপা শুরু করছে চিৎকার করে কাঁদতে থাকবে আর বলতে থাকবে মালি হাজাল কিতাব مالي هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها إذا كمون عمل نما إذا كمون عمل نما আমার একটা ছোট গুনাহও দেখি ছুটে নাই একটা বড় গুনাহও দেখি ছুটে নাই সব দেখি লেখা হয়ে গেছে এখন আমার উপায় কি হবে এখন আমি কেমনে বাজব চিৎকার করতে থাকবে শুধু আওয়াজ আসবে আওয়াজ এখন চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই এখন তোমার আমলনামা তুমি ধরো বলে দেন বলে না না গুনাহ যেহেতু বেশি ডাইন হাতে দেওয়া যাবে না তোর বাম হাত দি বলে দেন বলে না এমনে না বলে কেমনে বলে পেছন দিয়া নিয়ে কলিজা ছিদ্র করে হাত চাপা যেই পেছন দিয়া কলিজা ছিদ্র করে হাত পাতবে যে আমলনামাটা রাখা হবে আরে সূরা হাক্কার মধ্যে মালিক বলে আমলনামা যখন বাম হাতে রাখা হবে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি আমলনামা বাম হাতে পায়াই দিবে একটা চিৎকার কি বলে কানবে কানবে আর বলবে ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া এ আমল নামাজ যদি আমারে না দেওয়া হইত ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া আমি জানি না আমার হিসাব কি হবে আমার আপনার তো হিসাবের কোনো চিন্তা নাই অথচ জান্নাতের গ্যারান্টি পাওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিসাবের ডরে দূরে নির্জনে একা একা যায় কানতেন আর বলতেন আরে আমি হিসাব কেমনে দেব জিব্বাটা ধৈরা টাইনা টাইনা ছিঁড়তে চাইতেন বলে সব নষ্টের কষ্টের সমস্যার মূল তুই যায় ওই গাছের পাতার দিকে তাকায় তাকায় কানতেন আবু বকর আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস সাজারা তুদাদওয়াতুকাল হায় আমি মানুষ না হইয়া যদি ওই গাছের পাতা হইতাম আমি আবু বকর মানুষ না হইয়া যদি এই গাছের পাতা হইতাম তো জীব জন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো আমার আর হিসাব দেওয়া লাগতো না এখন আমি আবু বকর হিসাব কেমনে দিব সেদিন বান্দা ওই আমলনামা বাম হাতে নিয়ে চিৎকার করবে আর কানবে আর বলবে ওলাম আদ্রি মা হিসাবিয়া আমি জানি না আমার হিসাব কি হবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত তাইলে তো আজকে আর এই বিপদে পড়া লাগে না ও দুনিয়ার টাকাওয়ালা আজকে টাকা দিয়া বিচার পাল্টান সেদিন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে মা আগনা আন্নি মালিয়া আমার মাল তো আমারে বাঁচাইতে পারছে না আজকে ক্ষমতার দাপট দিয়া বিচার পাল্টান সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকানি সুলতানিয়া আমার ক্ষমতাও তো এখন শেষ আমার ক্ষমতাও তো আমারে বাঁচাইতে পারতেছে না এখন আমার উপায় কি হবে আল্লাহ আজাবের ফেরেশতাদেরকে ডেকে বলবেন খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু ধর এগুলো রে ধর মেরি পড়া তাই না হ্যাঁ জাহান্নামে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা জিরআন ফাসলুকু সত্তর গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া পেঁচায়া টাইনা টাইনা নিয়া জাহান্নামে নেওয়া হবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওই সত্তর গজ লম্বা শেকল দিয়া কেমনে টানা হবে জানোনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা দলা মুসরা করে একটা এনা টাইনা নিয়া জাহান্নামে বলে এরে দোস্ত
এমন কঠিন আযাবের মুখোমুখি যদি হতে না চাই তা আমল নামা যেন বাম হাতে না আসে দুনিয়া থেকে ব্যবস্থা কইরা যাই ব্যবস্থা একটাই গুনাহগুলা ছাড়িয়া দিব অতীতের গুনাহ মুছে ফেলব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ 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 তো এক নাম্বার এ বলো তো ছাত্ররা এক নাম্বার মানে কি এক নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তার এক নাম্বার জবাব ঠিকমতো দিবা পরামর্শ করে না মুরগি বানাই দিল আমার বাস খারাপ আছে বলেন এক নাম্বার কিসের এক নাম্বার গুনাহ কেন ছাড়ব আল্লাহকে রাজি কেন রাখব মৃত্যুর সময় যেন আল্লাহ ডেকে বলেন বান্দা আমি তোমার উপর এক নাম্বার যত বিপদ দেখবে যত বিপদ দেখবে হুচুট খায়া পড়ছে আপনি মনে মনে ভাববেন এটা আমার গুনার ফসল অসুস্থ হয়ে গেছে আপনি মনে মনে ভাববেন এটা আমার গুনার ফসল একটু ভেঙ্গে নেই বিপদ শুধু গুনার কারণে আসে না বিপদ আল্লাহ নেককার বান্দাকে দেন পরীক্ষা করার জন্য কিন্তু আমি ওইটা ভাববো না যে আমাকেও আল্লাহ পরীক্ষা নিচ্ছেন তাইলে আমার ভেতরে একটা ভাব আসতে পারে যে আমি মনে বুজুর্গ হয়ে গেছি আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন আরে না আমার পরীক্ষা নেবেন কেন পরীক্ষা তো নেবেন আল্লাহ তার স্পেশাল বান্দাদের আমি কি স্পেশাল নাকি আমি পাপি বান্দা আমারে আল্লাহ বিপদ দিচ্ছেন আমার গুনার কারণে ব্যবসা মন্দা আমি ভাববো আমার গুনার ফসল সন্তান কথা শুনে না আমি ভাববো আমার গুনার ফসল বিবি কথা শুনে না আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না কিন্তু আমাদের সমস্যা কি জানেন আম্মা আমরা এগুলা ভাবতে রাজি না বিবি কথা শুনে না দৌড়ায় আসছে হুজুরের কাছে হুজুর আমার বউ কথা শুনে না তোমার বউ কথা শুনে না আমি কি করবো আপনাকে হুজুর গো যেই কাম ওইটাই করবেন আর কি কাম একটা তাবিজ দেন আম করে আল্লাহ বানাইছে আপনার করে তাবিজ দেওয়ার জন্য তাই না পানি পড়া দেওয়ার জন্য আর খতম আর জানাজা পড়ার জন্য তো হুজুর কারে বেটা তাবিজ দিয়া সব কাম হয় না প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য তৃতীয় একটা জিনিস আছে আল্লাহ সেটা নির্ধারণ করে রাখছেন যেমন কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া সুতা দিয়া এখানে লোহায় কাজ হবে এই কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া লোহা দিয়া এখানে সুতায় কাজ হবে ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া বালি সিমেন্ট দিয়া এখানে সুতা আর লোহায় কাজ হবে দিলে দিলে জোড়াও তাবিজ দিয়া লাগে না বলে কি দিয়া লাগে বলে আমি কি বলবো দিল যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহকে জিজ্ঞেস করো তো আল্লাহকে জিজ্ঞেস করছি আল্লাহ দিলে দিলে জোড়া কি দিয়া লাগে তো আল্লাহ সূরা মারিয়ামের মধ্যে জানাইয়া দিচ্ছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা তোর ইমান ঠিক কর আমল ঠিক কর দিলে দিলে মহাব্বত আমি আল্লাহ তৈরি করে যেই হুজুর একটু বুঝাইছেন এখন তো রাগ হয়ে গেছে হুজুর আপনার না বড় খারাপ সব জায়গায় খালি ধর্মটাই না আছে এমন মানুষ এই সমাজে আছে এমন মানুষ সমস্যা হুজুরদের না সমস্যা আপনার আপনি মনে করেন ধর্ম মসজিদের জায়গা ধর্মের কাম মাদ্রাসায় সব জায়গায় ধর্মে আসবে কেন এটা আপনার সমস্যা এটা আলেমের সমস্যা না আল্লাহ ধর্ম পাঠাইছেন সব জায়গার জন্যই মসজিদেও ধর্ম চলবে সংসদেও ধর্ম চলবে সংসদ সচিবালয় বাজার মার্কেট সব জায়গায় ধর্ম চলবে এটা আপনার সমস্যা মৌলবীদেরকে রাজপথে দেখলে আপনার মাথা খারাপ হয়ে যায় হুজুরও মিছিল করে হুজুরও কারণ আপনি মনে করছেন হুজুরের কাম খালি আজান দেওয়া এটা আপনার সমস্যাটা হুজুরের সমস্যা আল্লাহ ধর্ম পাঠাইছেন সব কিছু করার জন্য কথা বলেন আমি এমন অসম্পূর্ণ ধর্ম গ্রহণ করি নাই আলহামদুলিল্লাহ যে ধর্ম আমাকে জীবন চলার কোনো জায়গায় দিক নির্দেশনা দেয় নাই আমি তো এমন অসম্পূর্ণ ধর্ম গ্রহণ করি নাই আলহামদুলিল্লাহ আমাদের ধর্ম টয়লেটে কীভাবে যেতে হয় সেটাও শিখেছে আলহামদুলিল্লাহ যে হুজুর এই কথা কইছে আমি তো আরও রাগ হয়ে গেছে বেনাই লাগবো না আপনাকে ওই সমস্ত তাবিজ টাবিজ তো হুজুরের লাগে খাতির আছে হুজুর ধরছে এই তুই যে রাগ হয়ে যাস গা কি করবি যায়া কত বউ যেই জন্যে রাগ হয়েছে ওইটা মিটাইয়া দেবো কি জন্যে রাগ হয়েছে ওই যে হিন্দি সিনেমার একটা সিরিয়ালে শাড়ি একটা দেখছে ওটা দেখে পছন্দ হয়েছে দেই না দেখেই তো এক সপ্তাহ দিলাম তরকারি মজা হয় না কত দশ হাজার কয় লাগে শাশুড়ির একটা দেবো দুই বছরের জন্য রাগ ব্লক আমি আর আপনি যে টাকা দিয়ে দিল জয় করতে চাইবো ওইটা আল্লাহ জানেন কিনা কথা কয় না
আল্লাহ জানেন কিনা আল্লাহ জাইনা কি বলতেছেন সূরা আনফালের মধ্যে আর কি সুন্দর করে আল্লাহ বইলা দিবেন আল্লাহ বলেন তুই টাকা দিয়ে দিল জয় করবি কয় টাকা রে 10 20 হাজার লাখ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন শত শত সারা দুনিয়া যদি খরচ করস দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না কারণ এটা টাকার কাজ না এটা আমি আল্লাহর কাজ কার কথা আল্লাহ বলছেন وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم দিলে দিলে জোড়া লাগান কি বলেন কে লাগান এই জন্য দোস্ত যত বিপদ দেখব দেখলেই মনে করব এটা আমার গুনার ফসল যখন দিল আর দিমাগের মধ্যে বসে যাবে যে গুনাহ করলে বিপদ হয় তখন আস্তে দেখবেন গুনাহ থেকে বাঁচা আপনার জন্য সহজ হয়ে যাবে সহজ বুঝে আসছে কথা এক নাম্বার গেল কিসের এক নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা গুনাহ কেন ছাড়বো আল্লাহ কে রাজি কোরানা রাখার জন্য কেন রাখবো মৃত্যুর সময় যেন আল্লাহ ডেকে বলেন বান্দা আমি তোর উপর দুই নাম্বার এই যে এখানে বসে আছেন গুনাহ করতেছেন গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগতেছে আপনাদের ওহো তাইলে তো বোঝা গেল এখনো এমন কিছু আছে যার কারণে আমরা গুনাহ তো ছাড়ছি কিন্তু আমাদের কষ্ট লাগে না কি সেটা টিউবলাইট আমাদের বড়রা ওইটাও বের করে দিয়েছেন যে এখানে যে বসছি গুনাহ যে ছাড়ছি কষ্ট লাগে না কি এটা সেটা হইলো নেককাররা যখন একসাথে থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায় এই জন্য দোস্ত বলি আপনি শাইখুল হাদিস না মুহাদ্দিস মুফতি না ইমাম না খতিব না পীর না ডাক্তার না ইঞ্জিনিয়ার না ব্যবসায়ী জানার দরকার নাই আপনি যদি ইমানদার হয়ে থাকেন তো একজন আল্লাহওয়ালার সাথে যায়া সম্পর্ক করেন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করলে আল্লাহওয়ালাদের কাছে গেলে নেককারদের সঙ্গে থাকলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায় এটা অনেকে বলে এটা অযৌক্তিক কথা পীর মুরিদি এগুলো শুনলে অনেকের গা জ্বালা জ্বালা করে হ্যাঁ করে ওই যে দেওয়ানবাগিরে দেখে হ্যাঁ অভ্যস্ত এই জন্য আল্লাহওয়ালা হক্কানি পীর মাশায়েখ আছে না আছেন তো তাদের কাছে গেলে গুনাহ ছাড়া সহজ হয় কেন আপনি যুক্তি দিয়েও বুঝেন কোরআন হাদিস তো আছে এই যে আমার মাথার টুপিটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক বলেন না আমার এই লম্বা জামাটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক ও আমাদের কয়েক ভাইরে দেখছি পাগড়ি বেঁধে বইয়া রয়েছে এই যে পাগড়ি এই পাগড়িটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক হ্যাঁ বলেন না আল্লাহওয়ালার পোশাক তো এইবার বলেন আপনারা কখনো দেখেছেন কাউকে এই পাগড়ি লাগাইয়া লম্বা জামা পইরা সিনেমা হলে ঢুকতেছে দেন নাই মাশা আল্লাহ কেন এই পাগড়ি আর এই লম্বা জামা তারে আটকায় দিছে আর খরচ কি তুই এই পোশাক পইরা সিনেমা হলে যাওয়া খেল করেন বড় সূক্ষ্ম বিষয় আরে আপনি এখনো আল্লাহওয়ালার কাছে যান নাই শুধুমাত্র আল্লাহওয়ালার পোশাকের সাথে লাগছেন তাতে আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেছে তাইলে আল্লাহওয়ালার কাছে গেলে তো গুনাহ করা আপনার জন্য অসম্ভব হয়ে যাবে কথা বুঝে আসছে কথা হ্যাঁ এই জন্য দোস্ত যে কোনো একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবো নিজের দিলের সমস্যাগুলো বলবো তিনি চিকিৎসা দিবেন সেইভাবে চলবো তো ইনশাল্লাহ দেখবো গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য সহজ হয়ে গেছে কয়টা গেল আমি তাড়াতাড়ি করতেছি শেষ দুইটা একটু সময় লাগবে এই জন্য বলেন কয়টা গেল এক নাম্বার যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল দুই নাম্বার আল্লাহওয়ালার সহবত বলেন কি এই দুইটা চিকিৎসা গ্রহণ করলে কি উপকার হবে আমাদের জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে গুনাহ কেন ছাড়বো আল্লাহকে রাজি রাখার জন্য আল্লাহকে রাজি কেন রাখবো যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন বান্দা আমি তোর উপর চলেন
তিন নাম্বার কিসের তিন নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা আশা দেখেন আমরা যখন কোনো বিল্ডিং এ ঢুকি হসপিটালে ঢুকি অথবা যে কোনো ভবনে মার্কেটে ঢুকি অনেক সময় লেখা থাকে এই ভবনটি এই বিল্ডিংটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত লেখা থাকে না এই লেখাটা দেখলেই আমার মধ্যে একটা পরিবর্তন চলে আসে তখন আমি সতর্ক হয়ে যাই চলার মধ্যে বলার মধ্যে কেন কারণ আমি বুঝে গেছি যে আমাকে রেকর্ড করা হচ্ছে দূর থেকে আমাকে কেউ ফলো করছে আমার যে কোনো দোষ তার সামনে চলে যাবে আমি সতর্ক হয়ে যাই স্টক খেয়াল করেন গুনাহ করার সময় খালি এই অনুভূতিটা দিল আর দিমাগের মধ্যে একবার যদি বসায়া নিতে পারে যে আমি যখন গুনাহ করি তো আল্লাহর লাগানো একটা দুইটা না আটটা আটটা সিসি ক্যামেরা আমাকে চারদিক থেকে পাহারা দিচ্ছে কয়টা সিসি ক্যামেরা বলেন আমি সিসি ক্যামেরা বলেছি বুঝানোর জন্য শরীয়তের ভাষা হচ্ছে সাক্ষী আমার চারপাশে কয় সাক্ষী বলেন কয় সাক্ষী মনে রাখেন এই আট সাক্ষী আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে নাউজুবিল্লাহ এই সাক্ষীগুলো মুখস্থ করে দিল আর দিমাগের মধ্যে বসান তো গুনাহ করার সময় খালি চিন্তা করবেন ও তাকায় রয়েছে এক সাক্ষী ওই যে ওই পাশে আরেক সাক্ষী ওই যে এদিকে আরেক সাক্ষী চারদিক থেকে সাক্ষী আপনাকে ডাকতে থাকবে এরে আল্লাহর বান্দা তুই যে গুনাহ করছিস আমি কিন্তু ছাড়বো না আল্লাহর আদালতে কিন্তু তোর বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেব সাক্ষী কয়টা কোরআন হাদিসের যে সিরিয়াল সেই সিরিয়াল ঠিক রেখে আমি বলবো না আমি আপনাদের যেন মুখস্থ রাখা সহজ হয় সেইভাবে বলবো ইনশাল্লাহ নিচের থেকে উঠাইতে চাই একদম নিচের থেকে এক নম্বর সাক্ষী জামিন বলেন সবাই বলেন আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্ন রাব্বাকা আওহা লাহা সেদিন জমিন কথা বলবে আল্লাহ আমার উপর দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করছে আমি সাক্ষী যদি জমিনের সাক্ষী থেকে বাঁচতে চান একটা রাস্তা আছে বলে কি রাস্তা বলে জমিন ছাইরা দূরে কোথাও চলে যান সম্ভব এই জমিন ছাইরা যাওয়া সম্ভব আল্লাহ বলেছেন সূরা রহমানের মধ্যে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان وجين ومنوش جدي تما در شكتی سمرتو تھاکے تو اس زمین اسمان ار پوری دی تھے کہ بیر ہوئے جاؤ اللہ بولین آمینا چاہی لیتی پار بینا پار بینا اے جنے گناہ کرا شما ایک بار تو بھابین آرے زمین تو شکی ہوئے جاؤ এই জমিন তো আমার বিরুদ্ধে সাক্ষী কয় সাক্ষী বলেন কয় সাক্ষী এক নাম্বার দুই নাম্বার সাক্ষী পা দুই নাম্বার তিন নাম্বার সাক্ষী হাত বলেন নিচের থেকে ওঠান এক নাম্বার সাক্ষী দুই নাম্বার তিন নাম্বার কোরআনের কথা সূরা ইয়াসিনে মালিক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون সেদিন আল্লাহ জবান বন্ধ করে দিবেন মোহর লাগাই দিবেন জবানে কথা বলা বন্ধ তখন হাত কথা বলবে হাত আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি আমি সাক্ষী পা কথা বলবে পা ওয়াল্লাই পা দিয়ে আমি গুনাহ করছি আমি সাক্ষী কই কই গেছেন হাইটা হাইটা গুনাহ করার জন্য পা কথা বলবে কি কি জায়গায় হাত দিয়া গুনাহ করছেন হাত কথা বলবে জমিন কথা বলবে কয় সাক্ষী গেল বলে বলেন তো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সাক্ষী কান বলেন চার নাম্বার সাক্ষী পাঁচ নাম্বার সাক্ষী চোখ বলেন ছয় নাম্বার সাক্ষী চামড়া বলেন বলেন চার নাম্বার সাক্ষী পাঁচ নাম্বার সাক্ষী
ছয় নম্বর সাক্ষী সূরা হামিম আর সিজদার মধ্যে আসছে আল্লাহ বলেন আয়াত 22 20 এগুলো পড়লে পাবেন আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন সেদিন কান সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে চামড়া সাক্ষী দিবে আরে যুবক ভাই আমার অন্ধকার ঘরের মধ্যে একা একা যখন মোবাইলে গুনাহ করি আমি তো মনে মনে চিন্তা করি দুনিয়ার কেউ তো দেখে না মালিক যেন সেই আমাকে আর তোমাকে ডেকে ডেকে বলছেন বান্দারে কারো দেখার তো দরকার নাই যে চোখ দিয়া তুই গুনাহ করতেছস ওই চোখ আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে হেডফোন লাগায়া গান শুনি আর মনে মনে ভাবে দুনিয়ার কেউ বুঝি জানে না টের পায় না আল্লাহ যেন সেই আমাকে আর আপনাকে ডেকে ডেকে বলছেন বান্দারে দুনিয়ার কারো জানার দরকার নাই যে কান দিয়া তুই গুনাহ করতেছস ওই কানও তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে তুই পালায়া যাবি কোথা চামড়া কথা বলবে চামড়া মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে রে চামড়া তোরে কত গোসা মাজা কইরা যত্ন নিলাম তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি ওয়াকালু লিজুলুদিহি লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহ ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইই চামড়া কথা বলবে চামড়া চামড়া বলবে আমার কি দোষ যে আল্লাহ সব কিছুকে কথা বলার সামর্থ্য দিয়েছেন ওই আল্লাহ আমাকেও কথা বলার শক্তি দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন আমি করব কি কয় সাক্ষী গেল বলে মোট সাক্ষী কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ ছয় সাত নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন এটা পরীক্ষা লই আপনাকে কিরামান কোন কান্দে থাকে ডাইন কান্দে আর কাতিবিন থাকে বাম কান্দে দেখেন দেখছেন আমি জিজ্ঞেস না করতাম আপনারা এই ভুলের মধ্যেই তো থাকতেন কেরামান মানি হচ্ছে সম্মানিত কাতিবিন মানি লেখক লেখকগণ তো কেরামান কাতিবিন কারো নাম না টোটালটা মিললে অর্থ হয় সম্মানিত লেখকগণ ডান পাশে যে থাকে সেও কেরামান কাতিবিন বাম পাশে যারা থাকে তারাও কেরামান কাতিবিন আমাদের এই সমাজে ভুল একটা চালু আছে যে কেরামান ডান কান্দে কাতিবিন বাম কান্দে কথা বুঝে আসছেনি আপনি তো এই ভুল আর করা যাবে না ঠিক আছে না ইনশাআল্লাহ না বললে কোত্থেকে জানবেন শরম পায়েন না জানার মধ্যে কোনো শরম নাই না জানার মধ্যে শরম এতদিন জানি নাই এটা শরম এখন জানলাম এটা গর্ব আলহামদুলিল্লাহ একটা সঠিক জিনিস জানতে পারলাম ঠিক আছে ও ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ফেরেশতারাও দাঁড়ায় যাবে সাত নম্বর সাক্ষী ফেরেশতারা দাঁড়ায় যাবে বলবে আল্লাহ এই বান্দা কই কই গেছে কি কি করছে সব আমরা জানি আল্লাহ আমরাও সাক্ষী আহারে বাঁচার কোনো উপায় নাই কয় সাক্ষী গেল বলে জোরে তাড়াতাড়ি তাড়াতাড়ি সাক্ষী মোট কয়টা শোনা যেন তো সাতটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার হইলো আসল সাক্ষী আট নাম্বার আসল সাক্ষী দেখেন কোরআন হাদিস এটাকে আসল সাক্ষী বলা হয় নাই তো আপনি বলেন কেন কোরআন হাদিসের বলার ঢং দেখা আমার কাছে মনে হয়েছে আমি খেয়াল করছি সব গুরু সাক্ষী বলার সময় আল্লাহর বলার ঢং ছিল একরকম কিন্তু যেই দেখলাম এই এই সাক্ষী আয়া পড়ছে এখন দেখি যে আল্লাহর বলার ঢং পাল্টায় গেছে সেই সাক্ষীটা হচ্ছে প্রত্যেকের আমল নামা সেই সাক্ষী কি
বলেন সেই সাক্ষী কি প্রত্যেকের আমল নামা বলার সময় দেখলাম আল্লাহ খুব কঠোর হয়ে গেলেন বলার ধরন পাল্টায় গেছে যেমন আপনি কয়টা শুনাম সূরা কাহাফেরটা শুন আল্লাহ নবীকে ডেকে বলছেন ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি নবী আমার অপরাধীদের সামনে আমলনামা যখন পেশ করা হবে আহারে আপনি দেখবেন ওই আমলনামা দেইখা অপরাধীরা দেখবেন ভয়ে থরথর করে কাঁপা শুরু করছে চিৎকার করে কাঁদতে থাকবে আর বলতে থাকবে মালি হাজাল কিতাব মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা এটা কেমন আমল নামা এটা কেমন আমল নামা আমার একটা ছোট গুনাহও দেখি ছুটে নাই একটা বড় গুনাহও দেখি ছুটে নাই সব দেখি লেখা হয়ে গেছে এখন আমার উপায় কি হবে এখন আমি কেমনে বাঁচব চিৎকার করতে থাকবে শুধু আওয়াজ আসবে আওয়াজ এখন চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই এখন তোমার আমল নামা তুমি ধরো বলে দেন বলে না না গুনাহ যেহেতু বেশি ডাইন হাতে দেওয়া যাবে না তোর বাম হাত দি বলে দেন বলে না এমনে না বলে কেমনে বলে পেছন দিয়া নিয়ে কলিজা ছিদ্র করে হাত চাপা যেই পেছন দিয়া কলিজা ছিদ্র করে হাত পাতবে যে আমল নামাটা রাখা হবে আরে সূরা হাক্কার মধ্যে মালিক বলে আমল নামা যখন বাম হাতে রাখা হবে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি আমল নামা বাম হাতে পায়াই দিবে একটা চিৎকার কি বলে কানবে কানবে আর বলবে ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আরে এ আমল নামা যদি আমারে না দেওয়া হইতো ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া আমি জানি না আমার হিসাব কি হবে আমার আপনার তো হিসাবের কোনো চিন্তা নাই অথচ জান্নাতের গ্যারান্টি পাওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিসাবের ডরে দূরে নির্জনে একা একা যায় কানতেন আর বলতেন আরে আমি হিসাব কেমনে দেব জিব্বাটা ধৈরা টাইনা টাইনা ছিঁড়তে চাইতেন বলে সব নষ্টের কষ্টের সমস্যার মূল তুই যায়া ওই গাছের পাতার দিকে তাকায়া তাকায়া কানতেন আবু বকর আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস সাজারা তুদাদ ওয়া তুকাল হায় আমি মানুষ না হইয়া যদি ওই গাছের পাতা হইতাম আমি আবু বকর মানুষ না হইয়া যদি ওই গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো আমার আর হিসাব দেওয়া লাগতো না এখন আমি আবু বকর হিসাব কেমনে দিব সেদিন বান্দা ওই আমল নামা বামাতে নিয়ে চিৎকার করবে আর কানবে আর বলবে ওলাম আদ্রি মা হিসাবিয়া আমি জানি না আমার হিসাব কি হবে ইয়ালাই তাহা কানাতিল কাদিয়া আ মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত তাইলে তো আজকে আর এই বিপদে পড়া লাগে না ও দুনিয়ার টাকাওয়ালা আজকে টাকা দিয়া বিচার পাল্টান সেদিন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে মা আগনা আন্নি মালিয়া আমার মাল তো আমারে বাঁচাইতে পারছে না আজকে ক্ষমতার দাপট দিয়া বিচার পাল্টান সেদিন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া আমার ক্ষমতাও তো এখন শেষ আমার ক্ষমতাও তো আমারে বাঁচাইতে পারতেছে না এখন আমার উপায় কি হবে আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে ডেকে বলবেন খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু ধর এগুলারে ধর মেরি পড়া তাই না হেসায়ানিয়া জাহান্নামে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা জিরান ফসলুকু শত্রু গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া পেঁচায়া টাইনা টাইনা নিয়া জাহান্নামে নেওয়া হবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন
ওই 70 গজ লম্বা শেকল দিয়া কেমনে টানা হবে জানোনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা দলা মুসরা করে একটা এনা টাইনা নিয়া জাহান্নামে বলে আরে দোস্ত এমন কঠিন আযাবের মুখোমুখি যদি হতে না চাই তা আমল নামা যেন বাম হাতে না আসে দুনিয়া থেকে ব্যবস্থা করা যাই ব্যবস্থা একটাই গুনাগুলা ছাড়িয়া দিব অতীতের গুনাহ মুছে ফেলব ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ